জ্ঞান বিকাশ টিউটোরিয়ালের সৌজন্যে আপনাদেরকে ভয়েস টিউটোরিয়াল পার্ট 4-এ স্বাগত জানাচ্ছি। আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সগুলোর অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস পরিবর্তন করতে হয়। আমরা সবসময় একটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, সেটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় আমাদেরকে 6টি নিয়ম মানতে হয় বা 6টি শর্ত মানতে হবে। শর্তগুলো আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে আবার বলতে চাই। 1 নম্বর, আপনারা সবাই যে বাক্যটিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে দেওয়া হবে সেই বাক্যটির টেন্স শনাক্ত করবেন। 2, আপনারা অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট শনাক্ত করবেন, কেন অবজেক্টটি প্যাসিভে গিয়ে সাবজেক্ট হবে। 3, আপনারা টেন্স নাম্বার পার্সন অনুসারে একটি করে অতিরিক্ত অক্সিলারি ভার্ব ব্যবহার করবেন, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে অতিরিক্ত অক্সিলারি ভার্ব অ্যাম ইজ আর, পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে অতিরিক্ত অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়্যার, ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে অতিরিক্ত অক্সিলারি ভার্ব বি, যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অতিরিক্ত অক্সিলারি ভার্ব বিং, যে কোনো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অতিরিক্ত অক্সিলারি ভার্ব বিন। 4, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় মূল ভার্বের সর্বদা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। 5, আমরা অবজেক্টের আগে একটি প্রিপোজিশন ব্যবহার করব, সাধারণত আমরা বাই ব্যবহার করে থাকি। 6, আমরা অ্যাক্টিভের সাবজেক্টটিকে প্যাসিভে অবজেক্ট হিসেবে ব্যবহার করব। এই 6টি নিয়মের উপর ভিত্তি করে আমরা গত টিউটোরিয়ালগুলোতে আপনাদেরকে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস পরিবর্তন দেখিয়েছি। আজ আমরা আপনাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস পরিবর্তন দেখাব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত লেট যুক্ত হয় কিংবা লেট বিহীন হয়, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স দু প্রকারের হয়। কোনো কোনো ইম্পারেটিভ সেন্টেন্স লেট যুক্ত এবং কোনো কোনো ইম্পারেটিভ সেন্টেন্স লেট বিহীন। আমরা সকলেই জানি ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কি প্রকাশ করা হয়। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, প্রস্তাব, অনুরোধ ইত্যাদি প্রকাশ করা হয়। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় বাক্যটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের হয় এবং বাক্যটিতে যদি লেট না থাকে সেক্ষেত্রে আমাদের বাক্যটি লেট দ্বারা শুরু করতে হবে। আর লেট যেহেতু একটি মডেল অক্সিলারি ভার্ব, সেহেতু আমাদেরকে অতিরিক্ত অক্সিলারি ভার্ব হিসেবে বি ব্যবহার করতে হবে। আসলে বাক্যে আর তেমন কোনো পরিবর্তনের প্রয়োজন নাই। এক্ষেত্রে আরো একটি বিষয় গুরুত্বপূর্ণ, ইম্পারেটিভ সেন্টেন্সে কখনো আসলে সাবজেক্ট বসে না, সাবজেক্টটি উজ্জ্ব থাকে। সেক্ষেত্রে আমাদের সাবজেক্টকে অবজেক্ট করারও কোনো প্রয়োজন নাই। যে অবজেক্টটি থাকবে সেটিকে আমরা লেটের পর বসিয়ে দিব, তারপর আমরা অতিরিক্ত অক্সিলারি ভার্ব যোগ করব, তারপর আমরা কি করব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উজ্জ্ব থাকে, সেহেতু আমরা সাবজেক্টকে আর অবজেক্ট করার কোনো প্রয়োজন নেই। আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। আমরা এখানে একটি উদাহরণ দেখতে পাচ্ছি। এই উদাহরণটিতে কোনো লেট নাই, অর্থাৎ এটি একটি লেট বিহীন ইম্পারেটিভ সেন্টেন্স। ডু দ্য ওয়ার্ক, এই বাক্যটির মূল ভার্ব হচ্ছে ডু এবং অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক। যেহেতু বাক্যটিতে লেট নাই, তাই আমরা বাক্যটি যখন প্যাসিভ ভয়েস করব তখন আমরা লেট দ্বারা শুরু করব, তারপর আমরা লেটের পরে ব্যবহার করব কি, বাক্যটির অবজেক্ট। তারপর লেট যেহেতু একটি মডেল অক্সিলারি, সেক্ষেত্রে আমরা অতিরিক্ত অক্সিলারি ভার্ব হিসেবে বি ব্যবহার করব এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। তাহলেই আমাদের অ্যাক্টিভ প্যাসিভ রূপান্তর হয়ে যাবে। আমরা উপরোক্ত উদাহরণটির এখন সমাধান দেখব। লেট দ্য ওয়ার্ক বি ডান, আমরা আগেই বলেছি যেহেতু বাক্যে লেট ছিল না, তাই প্যাসিভ করার সময় আমাদেরকে বাক্যের প্রথমেই একটি
let ব্যবহার করতে হবে। তারপর আমরা অবজেক্টটিকে let এর পরে নিয়ে এসেছি, বি আমরা অতিরিক্ত অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করেছি, কারণ let একটি মডেল অক্সিলিয়ারি। তারপর আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করেছি, ডান। আমরা পরবর্তী উদাহরণে আবার বিষয়টি বোঝার চেষ্টা করব। আপনারা এখানে একটি উদাহরণ দেখতে পাচ্ছেন, ডোন্ট ডু দা ওয়ার্ক। এ বাক্যেও দা ওয়ার্ক একটি অবজেক্ট এবং ডু একটি মূল ভার্ব। এখানে আরো একটি ডু রয়েছে যেটি কিন্তু মূল ভার্ব নয়, অক্সিলিয়ারি ভার্ব, সুতরাং সেটি আমাদের বিবেচনায় আসবে না। এই বাক্যটিতেও যেহেতু লেট নাই, তাই আমরা যখন প্যাসিভ করব তখন বাক্যটি আমাদের লেট দ্বারা শুরু করতে হবে। তারপর কি করব, অবজেক্টটিকে লেটের সাথে নিয়ে আসব এবং অতিরিক্ত অক্সিলিয়ারি হিসেবে বি ব্যবহার করব এবং কি ব্যবহার করব, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল। এটা ভয়েজের ক্ষেত্রে একটি সর্ব সময়ে প্রযোজ্য একটি নিয়ম। আমরা এবার উপরের উদাহরণটি স্ক্রিনে সমাধান দেখব। লেট নট দ্য ওয়ার্ক বি ডান, যেহেতু বাক্যটা লেটবিহীন ছিল তাই আমরা বাক্যটি লেট দিয়ে শুরু করেছি। নাবোধক বাক্য, বাক্যে নট ছিল, আমরা নট বসিয়ে দিয়েছি। এখানে নটের সঙ্গে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েজের কোনো সম্পর্ক নাই, নট নেভার যাই থাকুক সেটা আপনি বসিয়ে দিবেন। তারপর আমরা অবজেক্টটি ব্যবহার করেছি, তারপর বি কে আমরা মডেল অক্সিলিয়ারির কারণে অতিরিক্ত সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করেছি, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ডান ব্যবহার করেছি। আমরা পরবর্তী উদাহরণে চলে যাচ্ছি, নেভার টেল এ লাই। এই বাক্যেও কোনো কি নাই, লেট নাই, সুতরাং এই বাক্যেরও আমরা যখন প্যাসিভ ভয়েস করব আমরা বাক্যটি কি দিয়ে শুরু করব, লেট দিয়ে শুরু করব। তারপর আমরা কি করব, বাক্যের অবজেক্টটিকে লেটের কাছাকাছি নিয়ে আসব, অতিরিক্ত অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বি ব্যবহার করব। কেন ব্যবহার করব, লেট একটি মডেল অক্সিলিয়ারি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব, তাহলে আমাদের বাক্য রূপান্তর হয়ে যাবে প্যাসিভে। আমরা এবার স্ক্রিনে পূর্ণাঙ্গ বাক্যটি দেখব, লেট এ লাই নেভার বি টোল্ড। লেট কেন ব্যবহার করেছি, কারণ আমাদের অ্যাক্টিভে যে বাক্যটি ছিল, যে ইম্পারেটিভ সেন্টেন্সটি ছিল, তাতে কোনো লেট ছিল না, তাই আমরা প্যাসিভ করার সময় ইম্পারেটিভ বাক্যের লেট দ্বারা শুরু করতে হবে। এ লাই ছিল আমাদের অবজেক্ট, সেটিকে আমরা কি করেছি, লেটের কাছাকাছি নিয়ে এসেছি, আমরা অতিরিক্ত অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বি ব্যবহার করেছি এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল টোল ব্যবহার করেছি। নেভার আমাদের থাকবেই, নেভারের সঙ্গে তো আর ভয়েস পরিবর্তনের কোনো সম্পর্ক নাই। আমরা আরো একটি উদাহরণ দেখব, ব্রিং হিম হেয়ার, এটি একটি লেটবিহীন বাক্য এবং এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। আসলে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কি দেখে বুঝছি, এই বাক্যটি দ্বারা কিছু আদেশ করা হচ্ছে, ব্রিং হিম হেয়ার। এ বাক্যের অবজেক্ট কি, হিম, মূল ভার্ব কি, ব্রিং, আর যেহেতু এই বাক্যে লেট নাই তাই আমরা প্যাসিভ করার সময় বাক্যটি লেট দ্বারা শুরু করব, আর প্যাসিভ করার সময় অতিরিক্ত অক্সিলিয়ারি ভার্ব কি ব্যবহার করব, বি। কেন ব্যবহার করব, লেট একটি কি, একটি মডেল অক্সিলিয়ারি, সকল মডেল অক্সিলিয়ারির ক্ষেত্রে প্যাসিভ করার সময় অতিরিক্ত অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বি ব্যবহার করতে হবে। লেট হিম বি ব্রট হিয়ার, আমরা লেট কেন ব্যবহার করেছি, কারণ আমাদের অ্যাক্টিভ বাক্যে কোনো লেট ছিল না তাই লেট ব্যবহার করেছি। হিম ছিল অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট, সেটিকে আমরা লেটের কাছাকাছি নিয়ে এসেছি, বি আমরা অতিরিক্ত অক্সিলিয়ারি হিসেবে ব্যবহার করেছি, ব্রট আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করেছি এবং হেয়ার বাক্যের এক্সটেনশন ছিল, আমরা সেটিকে তার জায়গায় রেখে দিয়েছি। আমরা পরবর্তী উদাহরণে যাচ্ছি, বাই মি এ শার্ট ফ্রম দা মার্কেট। এই বাক্যটি একই নিয়মে হবে, তবে কিছুটা পার্থক্য রয়েছে, কারণ এখানে বলা হচ্ছে আমার জন্য কিনে আনো। যদি এরকম ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কোনো কিছু কারো জন্য করতে বলা হয় তখন আমাদেরকে একটু ডিফারেন্টলি বিষয়টি ভাবতে হবে। কিভাবে ভাবতে হবে সেটি আমরা প্যাসিভ ভয়েস দেখানোর সময় বলবো। আমরা এখন প্যাসিভ ভয়েসটি দেখব, লেট এ শার্ট বি বট ফর মি, যেহেতু বাক্যে লেট ছিল না আমরা লেট ব্যবহার করেছি,
অবজেক্টটিকে আমরা লেটের কাছাকাছি নিয়ে এসেছি অ্যাসার্ট, এবং বি অতিরিক্ত অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করেছি মি ব্যবহার করেছি, এবং মি এর আগে আমরা কি ব্যবহার করেছি ফর, কারণ বলা হয়েছিল অ্যাক্টিভে আমার জন্য একটা জামা কিনে আনো বাজার থেকে। তাই আমাদেরকে প্যাসিভ করার সময় যদি এরকম অর্থ প্রকাশ করে, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো, আমার জন্য এক টুকরো আম নিয়ে আসো, আমার জন্য একটি থালা নিয়ে আসো, তাহলে আমাদেরকে কি করতে হবে, এরকম ব্যক্তিবাচক অবজেক্টের পূর্বে ফর বসাতে হবে। এবং আমাদেরকে মনে রাখতে হবে এরকম বাক্য যখন বলা হবে তখন সে বাক্যে ব্যক্তি এবং বস্তুবাচক দুটি অবজেক্ট থাকবে। বস্তুবাচকটাকে আমরা লেটের সঙ্গে নিয়ে আসবো, এবং ব্যক্তিবাচকটার পূর্বে আমরা কি ব্যবহার করব, ফর ব্যবহার করব। আমরা এই বাক্যে কি করেছি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করেছি। আমরা পরবর্তী উদাহরণে যাচ্ছি। লেট হার ডু দা জব। এই বাক্যে কিন্তু অ্যাক্টিভেই একটি লেট রয়েছে, এটি কিন্তু একটি অ্যাক্টিভ ভয়েস, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি লেট রয়েছে। সুতরাং আমরা কি প্যাসিভ করার সময় আরো একটি লেট লাগাবো, লেট লেট বলবো না, বা লেট লেট লিখবো না? যেহেতু এই বাক্যে লেট রয়েছে, এখানে আমাদের নতুন করে বাক্যে লেট বসানোর দরকার নাই। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, ইম্পারেটিভের যে অ্যাক্টিভ বাক্যগুলোতে বা অ্যাক্টিভ ভয়েস গুলোতে লেট থাকে, সেখানে সাধারণত বাক্যে দুটি অবজেক্ট ব্যবহার করা হয়। নিশ্চয়ই আমরা এই বাক্যের দুটো অবজেক্ট দেখতে পাচ্ছি, একটি হচ্ছে হার, একটি হচ্ছে দা জব। সুতরাং যখন আমরা কোনো লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমরা করতে যাব, অর্থাৎ কোনো ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাব, এবং সেই ইম্পারেটিভ সেন্টেন্সে যদি লেট যুক্ত হয় এবং সেখানে যদি দুটো অবজেক্ট থাকে, তাহলে আমরা কি করব, প্রথম অবজেক্টটিকে দ্বিতীয় অবজেক্টের জায়গায় নিয়ে যাব এবং দ্বিতীয় অবজেক্টটিকে প্রথম অবজেক্টের জায়গায় নিয়ে আসব। আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হব। লেট দ্য জব বি ডান বাই হার। আমাদের অ্যাক্টিভে দা জব ছিল দ্বিতীয় অবজেক্ট আর হার ছিল প্রথম অবজেক্ট। এখানে আমরা কি করেছি, লেট তো আমাদের আগে থেকেই ছিল, আমরা দ্বিতীয় অবজেক্টটিকে লেটের কাছাকাছি নিয়ে এসেছি, তারপরে অতিরিক্ত অক্সিলিয়ারি ভার্ব বি ব্যবহার করেছি, ভার্বের পাস্ট পার্টিসিপল ডান ব্যবহার করেছি, প্রিপোজিশন বাই ব্যবহার করেছি, এবং প্রথম অবজেক্টটিকে দ্বিতীয় অবজেক্টের জায়গায় বসিয়ে দিয়েছি বা ব্যবহার করেছি। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে লেট যুক্ত বাক্যে দুটি অবজেক্ট থাকবে, এবং প্যাসিভ করার সময় প্রথম অবজেক্টটিকে দ্বিতীয় অবজেক্টের জায়গায় এবং দ্বিতীয় অবজেক্টটিকে প্রথম অবজেক্টের জায়গায় নিয়ে আসতে হবে। আর এখানে গুরুত্বপূর্ণ যে দ্বিতীয় অবজেক্টটি আমরা যেখানে বসাবো সেখানে তার পূর্বে আমাদেরকে বাই ব্যবহার করতে হবে। লেট বিহীন অ্যাক্টিভ থেকে আমরা যখন প্যাসিভ করেছি, আমরা কিন্তু তখন কোনো প্রিপোজিশন ব্যবহার করি নাই, কিন্তু লেট যুক্ত বাক্যকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তখন আমরা দ্বিতীয় অবজেক্টটির আগে কি বসাবো, বাই প্রিপোজিশন ব্যবহার করব, বা বিশেষ ক্ষেত্রে অন্য কোনো প্রিপোজিশনও ব্যবহার করতে পারি। আমরা আরো একটি উদাহরণ দেখব এখন। লেট মি সে হোয়াট এভার আই লাইক। এই লেট যুক্ত বাক্যটিতেও আমরা দুটি অবজেক্ট দেখতে পাচ্ছি, একটি হচ্ছে মি, একটা হচ্ছে হোয়াট এভার আই লাইক। আমরা এই বাক্যটি এখন প্যাসিভ ভয়েস করব। আমরা দ্বিতীয় অবজেক্টটিকে লেটের কাছাকাছি নিয়ে এসেছি, এবং আমরা কি করেছি, বি কে অতিরিক্ত অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করেছি, তারপর আমরা কি করেছি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করেছি, এবং কি করেছি, প্রিপোজিশন বাই ব্যবহার করেছি, এবং সর্বশেষে কি করেছি, প্রথম অবজেক্টটিকে দ্বিতীয় অবজেক্টের জায়গায় নিয়ে এসেছি। এখানে একটি বিশেষ কথা আপনাদেরকে বলাটা জরুরি যে ইম্পারেটিভ সেন্টেন্স সর্বদা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুসারে গঠিত হয়, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ভার্বগুলো সর্বদা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুসারে বসে, এবং ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না, সেটা উজ্জ্ব বা অমিট করা থাকে। এবং আর সেটি কি সাবজেক্ট, সেটি হচ্ছে ইউ,
সেটি কি? সেটি হচ্ছে ইউ। সুতরাং ইম্পারেটিভ সেন্টেন্সকে সাবজেক্টকে আর অবজেক্ট করার প্রয়োজন হয় না। জ্ঞান বিকাশ টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকের এই টিউটোরিয়ালটি শোনার জন্য এবং দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।